ولا عرفت ظلامي ولا عرفت ضحايا ولا لغيرك دوايا يا رب يوم الندايا يا رجاء. পৃথিবীর অনেক মানুষ তোমাকে আল্লাভিলু মনে করে, আবার অনেক মানুষ তোমাকে পাপিষ্ঠ মনে করে। অনেকে তোমাকে ভালো মনে করে, আবার অনেকে তোমাকে খারাপ মনে করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, তুমি তো তোমার নিজেকে অনেক ভালো করেই চেনো। তুমি তো তোমার নিজের ব্যাপারে অনেক ভালো করেই জানো যে তুমি কেমন। তোমার গোপন বিষয়গুলো শুধুমাত্র তুমি জানো, আর তোমার প্রতিপালক জানে। সুতরাং প্রশংসাকারীদের অতিরিক্ত প্রশংসা যাতে তোমাকে প্রতারিত না করে, এবং সমালোচনাকারীদের অতিরিক্ত সমালোচনা যাতে তোমাকে ক্ষতিগ্রস্ত না করে। কেননা বাস্তবতা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ তার নিজের ব্যাপারে সম্মুখ অবগত। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে, তুমি তো জানো না যে কোন অবস্থায় তোমার মৃত্যু হবে। সুতরাং একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করো, নিজের জীবনের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করো। তুমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষের সন্তুষ্টি লাভের আশায় ভালো কাজ করো না, কেননা মানুষের অন্তর পরিবর্তনশীল। আজকে হয়তো তোমাকে ভালোবাসবে, আবার আগামীকাল তোমাকে ঘৃণা করবে, তোমার সমালোচনা করবে। বরং তুমি মানুষের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করো, কেননা সে যদি একবার তোমাকে ভালোবেসে ফেলে, তাহলে পৃথিবীর সকল মানুষের হৃদয়কে তোমার প্রতি আকৃষ্ট করে দিবেন। তুমি হারাম কাজকে হারাম মনে করো, যদিও পৃথিবীর সকল মানুষ সেই হারাম কাজে লিপ্ত হয়, কেননা তুমি শুধুমাত্র তোমার নিজের আমলের ব্যাপারেই জিজ্ঞাসিত হবে। সুতরাং তোমাকে যা আদেশ করা হয়েছে তার উপর অটল থাকো। তুমি মানুষের প্রবৃত্তির অনুসরণ করো না। মনে রেখো, নির্জন মুহূর্তে যেই গুনাহগুলো করা হয় সেগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক তেমনিভাবে নির্জন মুহূর্তে যেই ভালো কাজগুলো করা হয় সেগুলো মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। সুতরাং নির্জন মুহূর্তে মানুষের অগোচরে বেশি বেশি করে ভালো কাজ করো। আল্লাহুম্মা ইন্নি ফাওয়াদতু আমরি ইলাইক, হে আল্লাহ, আমি আমার জীবনের সকল বিষয় তোমার হাতে ন্যস্ত করে দিলাম। কোনো এক বিজ্ঞ আলেম বলেছেন, আমি যখনই আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর প্রার্থনা করি, আল্লাহ তাআলা যদি আমাকে সেটা দেন তাহলে আমি একবার সন্তুষ্ট হই, আর তিনি যদি আমাকে সেটা না দেন তাহলে আমি 10 বার সন্তুষ্ট হই। কেননা প্রথমটা হলো আমার ইচ্ছা, আর দ্বিতীয়টা হলো সেই মহান প্রতিপালকের ইচ্ছা যিনি অদৃশ্যের জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি অপরূপ সম্পর্ক! অনেক সময় আমরা আক্ষেপ করে বলে থাকি, কেন আমার ক্ষেত্রে এমনটা ঘটে, কেন আমার বেলায় এমন হয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ তাআলা জানেন আর তোমরা জানো না। এই ছোট্ট আয়াতটি হচ্ছে আমাদের অসংখ্য প্রশ্নের হৃদয় প্রশান্তকারী জবাব, কেননা আল্লাহ তাআলা জানেন আর আমরা জানি না। আসুন সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালফে সালিহীনগণ উপদেশ স্বরূপ মূল্যবান তিনটি কথা বলেছেন, এই কথাগুলো স্বর্ণের চেয়েও বেশি মূল্যবান। যদি এক পাল্লায় এই কথাগুলোকে রাখা হয়, আরেক পাল্লায় স্বর্ণ রাখা হয়, তাহলে এই কথার পাল্লাই বেশি ভারী হবে। এক নম্বর উপদেশ হচ্ছে, মান আসলাহামা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহুমা বাইনাহু ওয়া বাইনান্নাস, যে ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ককে ভালো রাখবে, আল্লাহ তাআলা তার সাথে মানুষের সম্পর্ককে ভালো করে দিবেন। দুই নম্বর উপদেশ হচ্ছে, মান আসলাহা সারিরাতাহু আসলাহাল্লাহু আলানিয়াহ, যে ব্যক্তি তার অভ্যন্তরীণ চরিত্রকে ভালো করবে, আল্লাহ তাআলা তার বাহ্যিক চরিত্রকে ভালো করে দিবেন। তিন নম্বর উপদেশ হচ্ছে, মানিহতাম্মা বিআমরি আখিরাতিহ কাফাহুল্লাহু আমরা দুনিয়াহু ওয়া আখিরাতুহ, যে ব্যক্তি তার আখিরাতের বিষয়কে নিয়ে বেশি বেশি চিন্তা করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাত উভয় জগতের জন্যই যথেষ্ট হয়ে যাবেন। হে মানুষ, সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে, আসমান ও জমিন সমপরিমাণ বিস্তৃত জান্নাতে যদি তোমার জন্য একটু জায়গার ব্যবস্থা না হয়। সুতরাং তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো, কেননা এই জীবনটাই হচ্ছে আখেরাতের পাথেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আমাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি
ওয়াসাহবিহি আজমাইন।